আরে বেটা টেহা হইলে আমি জুতা বন্ধ রেছি লাই ব্যাক কাম করি এই যে ইটটা দেখতাছ হ্যাঁ ইটটার কোনা কোটা কইলা আরে বেটা টেহা দে আমি 12 গুণা বাউ করে দেই তুই 12 না গুণা দে হা টেহা এই যে 1500 ইটটি বাড়ি হন তার দেইলো না টললরা কইলাম যে ইটটি বাড়ি দেই ভাল লাগিয়া ইটটি আর বাড়ি না দেহাইরা গরে ধরা ভালো হয়ে গেছে গা ড্রাইভার যখন কত চালা কইছে ক বাড়ি কাছে থই আইছি খেতে কামও করো যোগাই লাও দেস বলে আরে বেটা টেহা হইলে আমি জুতা বন্ধ রেছি লাই ব্যাক কাম করি অন ইট নি বেড়ি তুই হয় ইট নি দে হরা আমি একটা মিস্ত্রি খুঁজবা আমার হি মিস্ত্রি খুঁজন লাগতো না তো হ্যাঁ আমি তো বেটা মিস্ত্রি এই এলাকার দার মার যত গরমর আছে সব আমি করি তুই নিজে মিস্ত্রি হ্যাঁ তাহলে এক কাম কর তুই আমারে আপাতত এটা চুক্তি দেলা আমি বাড়িতে না পৌঁছায় দে হের পরে গাতনি কয় ইঞ্চি কথা নি দিবে হেডা পরে চুক্তি করাম না নাকি কস আচ্ছা তাহলে অন তোরা কয়টা দলক বক আমার মেস্তুরি বিষয় তোর জানা আছে বড় বড় বিল্ডিং এর কাম করছি গা আজকে কার বাড়ি তার ভেটি গেছে নকো হই হই যে উলুকের বাড়ি উলুকের বাড়ি তাহলে আমি হটাইছি উলুকের বাড়ি আচ্ছা অন্তরা কয় টিয়া লাগবে এটা ক অন 3000 টিয়া দিবে তুই অন 500 টিয়া দাম তুই নিবে আজ না আমি আলো করব বড়া 500 টিয়া দে আমি আমি এই মিস্ত্রি 500 টিয়া দে ইট নাই বড়া ছাল্লা করতে আইছ এটা গোপ কাটতে শিখছ তোরা কয় টিয়া লাগবে তাহলে ভালো করে রাখো তুই 3000 টিয়া তোরে আমি গর করছি কালর মাটা গালর মাটা ফাটছে আছে আমি গর করছি কালর ভাই তো গলো তুই এত কাম করছস কয়দিন তুই কোথা নিয়ে অভিজ্ঞতা আছে আচ্ছা একটা জিনিস তোরা বুঝাই আমি আর কি বুঝাইবি আমারে এই যে ইটটা দেখতাছ হ্যাঁ ইটটার কোনা কয়টা কইলা এই ইটটার কোনা হলো আটটা আটটা কোনা তে আটটা কোনাই তো ভাউ দা করতে আইছি এটা করতে করতে বুড়া হয়ে যাইতাছি বুঝছ আমরা কাম করলে অরিজিনাল কাম করি কুইটার কোন হইছে 12টা তুই 12টা কোনা বাই করতে পারবে 12টা কোনা বাই করতে না নালে কইছি আমি তোর লগে 500 টাকা বাজে আমি 12 গুণা বাউ করে দেই তুই 12 গুণা দেহা টেহা দে 1500 আই 1500 তুই যে হইরে হই টেহা না নঙ্গির কুসাত বরস না তা আমার লগে কি ফ্যান আছে ফ্যানটা ফোয়ারতে বাই করে দাম পাড়ো তুই বেজি এবার পাড়ো তুই এবার চলো দে তুই কোনা বাই কর আগে 12 গুণা বাউ কর 12টা কোনা হ্যাঁ তোরা বুঝাই দে বুঝা এই যে আছে এক কোনা হ্যাঁ দুইটা হ্যাঁ তিনটা চারটা এনে চারটা হইছে না হ্যাঁ এনে চারটা হইছে পাঁচটা হ্যাঁ ছয়টা সাতটা আটটা আটটা হ্যাঁ আর দুইটা আর 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 সাইডে হই যাইবো আটটা হইছে তো পাঁচ সাতটা আর সাইডে বাই কর আর সাইডে হইছে তোর এই যে বাচ্চা কোনা এই যে 9টা 10টা 11টা 12টা বেড়া এটা কাম করতে করতে এই বয়সটা গেছে আমার তুই কারে কি কর ওন 12টা কোনা হয়ে গেছে কোনো কেন হইছো তোর আমি 100 বারে বারে কোনাটি দেখা দিলাম আমি এলো মাধ্যম না তুই 12টা কোনা কই আবার আর দেখা দি দেখছস না হগলে না দেখাইলাম হ্যাঁ একবার গলে তুই 500 টাকা নিবে গা আমার বালবতিতে দেখাই রে না 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 কি 12টা কোনা তুই ছাইবি আমার বেটা জীবনটা কাটাইছি কি হইছে নেরা সাফা কি মনে করে গো না মানে দেখতাছ জানেরা সাফা সাফি এটা লাগি আসি আইলাম সাফা সাফি বাবু এই যে আর লোকে সাফা সাফি লাগে আমার তা আমনে কই যাস আমি আইছিলাম একটা মেস্তুরি জুগালি টুগালি লাগি আর কি বা ও আমনে কি মেস্তুরি কাম জানা আছে হ্যাঁ হ্যাঁ এই বদমাশ তাহলে তো সাসাই বাঙ্গা দিব হ্যাঁ হ্যাঁ আমারটা যখন বিশ্বাস করস না তাহলে সাসারে কই সাসা আচ্ছা ইদার কোনা কোয়াটা একটু গন্যা একটু বুঝাই দিন কেন রে আচ্ছা বুঝাই তো আমনে তো মেস্তুরি তা তো সবই বুঝু অবশ্যই বুঝি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বদমাশ দেখছো মুরব্বি মানুষ কি কইছে এটা অন্ত দেখলাম যে 12টা মিললে গেল হ্যাঁ মিলবই তো এটা মিলার কথাই আমার লগে কাজ আমার শুদ্ধ গোষ্ঠী ফন্ড গোষ্ঠী ধরে মেস্তুরি মেস্তুরি হ্যাঁ হে বেড়া আজগর মেস্তুরি পুরানা মেস্তুরি সিনিয়র মেস্তুরি তুই কারে কি কর তাহলে আমি কি মেস্তুরি কাম আচ্ছা কাবের
আমার তোর কাম আমার পছন্দ না তুই যেন তেমন লই তুই মিস্তুরি আনিয়া কর গা আমি 500 পাইছি হ্যাঁ এলা টিয়া দুপুরে যাইবার সা টিয়ার পরে তুই তোর মা বাবা না কি হ্যাঁ টিয়া দা নিছস তুই তোর বাল মারি নিছস গা টিয়া দা তুই জীবনে কিছু করে খাই রইতি না এর লাগে তো তোর লান বহিনীর কাম আমি ইসমাইল জীবনেও করতাম 500 পাইছি আমি জানি না খালি বুড়ো আছি এটা লাগে ওহন আপনি ইট কি হরবাইন ১২০০ টাকা দিন যে ১২০০ টাকা দিন নিবা না আচ্ছা কোন বেশি দূর হইনে লাগতো না বহলো আমার লগে আচ্ছা আচ্ছা পরে না তুই যা পরে নিয়ে ওরা খাসাটা নিলি হ্যাঁ আই নাই